আমি অ্যাকচুয়ালি কাতার থেকে আসি, গত পরশু দিন আসি, স্যাটারডে মর্নিং আমি ফ্লাই করে এখানে ল্যান্ড করছি। তো আমার কিছু চেস্ট পেইন ছিল লেফট সাইডে, অনেক টেস্ট করাইছে আমি কাতার থেকে। তো ওখানে আমার যদি সম্পূর্ণ টেস্ট করাতে যায় এটা অ্যাপয়েন্টমেন্ট নিতে অনেক লং টাইম লাগবে, যার কারণে আমি বাংলাদেশে আসি। ও আমার ছেলে, সে আছে আরো 10 দিন আগে, সেও একজন ডাক্তার। তো আসার পরে ও আমি একজন ডাক্তারের মাধ্যমে খবর পাইলাম যে ওনার এক ফ্রেন্ড আছে এই ইউনাইটেড হসপিটালে। তো এটা একটা প্যাকেজের মধ্যে, আপনি এদিক সেদিক ঘোরাঘুরি না করে শুরু দেওয়া যাক, সেবা যথেষ্ট পরিমাণ ভালো পাওয়া যাবে এবং ট্রিটমেন্টও ভালো। তো ওই সুবাদে আমি আসছি। আসার পরে এখানে কাউন্টারে আসার পরে ওরা যথেষ্ট পরিমাণ হেল্পফুল মানুষ, যথেষ্ট পরিমাণ হেল্প করছে এবং নার্স ডাক্তার এভরিথিং ইজ ওয়েল ফাইন, তাদের আতিথ্যতা এবং ট্রিটমেন্ট ইজ ভেরি ওয়েল। আমি 2 দিন ছিলাম, স্যাটারডে এবং আজকে সানডে। তো ভালোই লাগলো এবং সব কিছু চেক আপ করার পরে ওদের কাছ থেকে আমি এখন রিলিফ নিয়ে যাইতেছি এবং চেক আপ করার পরে আমার ব্লক পাইছে। তো এটার জন্য ওরা ওষুধ দিয়ে দিছে, হয়তো নেক্সট আসতে হবে। যদি আসে ওরা বলছে আমাকে খুব খুব সুইফটলি কাজটা করে দিতে পারবে। এবং এদের ইউনিটি হসপিটালের স্টাফ, ডাক্তার, নার্স, ফর এভরি ওয়ান আমি থ্যাংকস ওদেরকে। ওরা যথেষ্ট পরিমাণে হেল্প করছে এবং সেবা আমাদেরকে যথেষ্ট পরিমাণ দিছে। থ্যাংক ইউ।